আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একই করে যাচ্ছে আবু তাহা আদনান, জামাত শিবির ঘনিষ্ঠ প্ল্যাটফর্মে আজহারির শূন্য স্থানে। মিজানুর রহমান আজহারি নেই, কিন্তু আবু তাহা আদনান তো আছে। একটু ব্যতিক্রমী বিষয়, আবু তাহা মোহাম্মদ আদনান এবং শেখ মিজানুর রহমান আজহারি, এদের মধ্যে আসলে তুলনা হয় না। আজহারি ব্যতিক্রম, আজহারি ওয়ান পিস বাংলাদেশে। আর প্রত্যেক আলোচক, প্রত্যেক পাবলিক ফিগার, সেলিব্রিটিরই একটা নিজস্বতা, ইউনিকনেস থাকে। সেক্ষেত্রে আজহারির সাথে অন্য কারোর তুলনা হয় না, আর আজহারি এবং আদনানের মধ্যেও তুলনা হয় না। মিজানুর রহমান আজহারি অনেক উপরের বিষয়। মিজানুর রহমান আজহারি, তিনি একই সাথে একজন মোটিভেশনাল স্পিকার, একই সাথে তিনি একজন দীনের দায়ী আলেম, গবেষক, পিএইচডি হোল্ডার। অ্যাট দি সেম টাইম তিনি একজন কালচারাল অ্যাক্টিভিস্ট, সংস্কৃতিতে কালচারাল অ্যাগ্রেশন রুখে দেওয়ার ক্ষেত্রে, ইসলামী মূল্যবোধ সমাজে কালচারালি প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে, অপসংস্কৃতি মোকাবেলার করার ক্ষেত্রেও মিজানুর রহমান আজহারির একটা অসামান্য অবদান কিন্তু আছে, এবং একটা সম্মোহনী শক্তি কিন্তু ছিল নিঃসন্দেহে। অ্যাট দি সেম টাইম মিজানুর রহমান আজহারি মোটিভেশন স্পিকার, সেটা তো আছেই। আর আজহারির যে কিছু ব্যতিক্রম ধর্মী বিষয়, যে তারুণ্যকে নাড়া দেয়া, তরুণ প্রজন্মকে নিয়ে চিন্তা ভাবনা করা, আর তারুণ্যের একটা উচ্ছ্বাস আজহারির মধ্যে ছিল, এবং তারুণ্যের একটা ব্যাপক সমর্থন আজহারির প্রতি ছিল। আজহারিকে ঘিরে ঘিরে যে মাতামাতি অথবা যে একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা, এটা নেপথ্যে কিন্তু ছিল তরুণ প্রজন্ম। এবং মিজানুর রহমান আজহারি উচ্চশিক্ষিত মানুষকে যেভাবে অ্যাট্রাক্ট করতে পেরেছিলেন, সেটা বাংলাদেশের গতানুগতিক ধারার খুব কম বক্তাই কিন্তু সেটা পারেন। এবার আমরা যদি বলি আবু তাহা আদনানের কথা, আবু তাহা আদনান সে অর্থে মিজানুর রহমান আজহারির মতো এত বড় কোনো আলেম নয়। তবে মিল হচ্ছে, আজহারিও একজন দায়ী এবং আবু তাহা আদনানও একজন দায়ী, এবং আবু তাহা আদনান একজন মোটিভেশনাল স্পিকার, মিজানুর রহমান আজহারিও একজন মোটিভেশনাল স্পিকার। মিজানুর রহমান আজহারি এবং আবু তাহা আদনান দুইজনের মোটিভেশনের কিন্তু যথেষ্ট প্রভাব তরুণ প্রজন্মের উপর রয়েছে। এবং আবু তাহা আদনানের আলোচনা কিন্তু উচ্চশিক্ষিত লোকজন, আমরা যখন সরকারের এমপি, মন্ত্রী বা অনেক উচ্চ পর্যায়ের লোকজনের সাথে কথা বলি, যারা ওয়াজ মাহফিল বা গতানুগতিক ধারার দিনই আলোচনা নিয়ে আপত্তি করেন, তারা অনেকেই বলেন যে না, আজহারির আলোচনা ঠিক আছে, তিনি উল্টাপাল্টা বেফাস কথাবার্তা বা অপ্রয়োজনীয় কথা বলেন না, এ ধরনের ওয়াজ জাতির জন্য প্রয়োজন। এবং আবু তাহা আদনানের কথাও কিন্তু অনেকে বলেন, তিনি খুবই ভালো বক্তব্য দেন। তবে ভুলের ঊর্ধ্বে কিন্তু কেউই নয়, প্রত্যেকের মধ্যে কিছু ভুল ত্রুটি, কিছু ত্রুটি বিচ্যুতি, ডেভিয়েশন এটা থাকবেই, সেটা আমরাও সমালোচনা করি যখনই আসে। বাট মিজানুর রহমান আজহারি এবং আমি এবং আবু তাহা আদনান দুজনের আলোচনার একটা তাসির তার তরুণ প্রজন্মের উপর রয়েছে। বাট অনেক ঘটনার পরেও আবু তাহা আদনান কিন্তু দেশে আছেন, ওয়াজ করছেন। একসময় তিনি ওয়াজ করতেন না, মসজিদে মসজিদে জুমার খুতবা দিতেন, অনলাইনে আলোচনা করতেন, বাট এখন তিনি কিন্তু ওয়াজ করছেন। মিজানুর রহমান আজহারির দেশে নেই। তো এই আজহারির শূন্যস্থানে আমি যেটা লক্ষ্য করছি, এবং এটা আমাকে ইমপ্রেস করেছে, ভালো লেগেছে, যেসব বড় বড় গ্রাউন্ডে, যেমন ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে কয়েকটা জায়গায় আমার কাছে তথ্য এসেছে, যেখানে মিজানুর রহমান আজহারিকে ওয়াজ করতে নিত এবং বিপুল সংখ্যক মানুষ আসতো, তো ওই একই মাঠে আজহারিকে যেখানে আনতো, সেখানে আবু তাহা আদনানকে এবার দাওয়াত দেওয়া হচ্ছে। কয়েক জায়গায় এরকম ঘটনা ঘটেছে, এ কারণে বলেছি যে আজহারির শূন্যস্থানে আবু তাহা আদনান। যদিও আজহারির আপিল সেটা আদনানের মাধ্যমে বা অন্য কারোর মাধ্যমে সম্ভব নয়, তবে কিছুটা হলেও হচ্ছে। এখন আজহারির অডিয়েন্স যারা ছিল, আবু তাহা আদনানের অডিয়েন্স কিন্তু সেম, এবং আদনানের মাহফিলের যারা আয়োজক তারাও কিন্তু এই আজহারির মাহফিলের আয়োজক যারা ছিল তারাই, অডিয়েন্স, পার্টিসিপেন্টস এরা কিন্তু সেম। তো এখানে আর আয়োজক কারা, আয়োজক বাস্তব কথা হচ্ছে নট অনলি ফর আজহারি ওর আবু তাহা আদনান, বাংলাদেশে ওয়াজ মাহফিলের গতি প্রকৃতি নির্ধারণ বা অধিকাংশ যেটা অরাজনৈতিক কিংবা কোনো বিশেষ পিরিয়ড সিলসিলা না, যেখানে সাধারণ জনগণের সম্পৃক্ততা বেশি, এ ধরনের ওয়াজ মাহফিল আয়োজনের নেপথ্যে জামাত ঘনিষ্ঠ প্ল্যাটফর্ম, শিবির ঘনিষ্ঠ প্ল্যাটফর্মেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি বলছি না যে সরাসরি জামাত শিবির, জামাত ঘনিষ্ঠ প্ল্যাটফর্ম, তারাই সামাজিকভাবে যেহেতু প্রভাবশালী ইসলামপন্থীদের মধ্য থেকে, তাহলে সামাজিকভাবে প্রভাবশালী লোক ইসলামপন্থীদের মধ্য থেকে যদি ওয়াজ মাহফিল আয়োজন করতে যায়, অনিবার্যভাবে জামাত শিবিরের লোকজনই চলে আসে, আর তারা কিন্তু এই টাইপের বক্তাদের দাওয়া দেয়, মিজানুর রহমান আজহারি কিংবা আবু তাহা আদনান। এ কারণে আমি লক্ষ্য করছি যে জামাত শিবির ঘনিষ্ঠ প্ল্যাটফর্মে আবু তাহা আদনান ওয়াজ করা শুরু করেছে, এবং এ কারণে আবু তাহা আদনান বড় বড় প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ পাচ্ছে, ব্যাপক ক্রাউড, অনেক মাইক এবং অনেক ক্যামেরা, মানে আজহারির কিছুটা হলো আপিল পূরণ করার চেষ্টা করছেন, বিশেষ করে যারা জ্ঞানী, জ্ঞান খোঁজে। হ্যাঁ, আজহারির মধ্যে কালচার ছিল, সুর ছিল, অন্য কিছুও ছিল, আনন্দ ছিল, সেটা হয়তোবা আদনান দিতে পারছে না, কিন্তু জ্ঞানের খোরাক মেটানোর চেষ্টা করছেন, তাসির, তরুণ প্রজন্মকে মোটিভেট করা,
এগুলো কিন্তু করার চেষ্টা করছেন। এই কারণে আমি বলছি যে এটা নিঃসন্দেহে ইমপ্রেসিভ একটা বিষয়। আজহারের শূন্যস্থানে আবুতা আদনান কিছুটা হলেও করার চেষ্টা করছেন এবং এটাই আবুতা আদনান করে যাচ্ছেন। ধন্যবাদ আদনান সাহেবকে। আর বাস্তব কথা হচ্ছে বাংলাদেশে ওয়াজ মাহফিল এগুলোর গতি প্রকৃতি জনপ্রিয়তা বা কার উত্থান পতন এগুলো অনেকাংশে জামাত শিবিরের কর্মী বা অনলাইনে যারা আছেন নেটিজেন এদের উপর নির্ভর করে, কারণ এদের অডিয়েন্স সবচাইতে বেশি ইসলামপন্থীদের মধ্যে। এদের অডিয়েন্স কিন্তু অ্যাক্টিভ অডিয়েন্স, প্যাসিভ অডিয়েন্স নয়, যা শুনবে তা না, তারা মতামত দেয়, ক্রিটিসাইজ করে এবং সেগুলোর উপর অনেকে নির্ভর করে। যেমন বাংলাদেশের দায়ীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দায়ী বর্তমানে যিনি রয়েছেন শেখ আহমদুল্লাহ, এই শেখ আহমদুল্লাহ তিনি অনলাইন ভিত্তিক, বাট তার দর্শক কিন্তু বেশিরভাগই জামাত শিবির এবং তাকে তারাই তাকে প্রমোট করে, শেয়ার করে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, সাধারণ জনগণ সব মতদর্শীরই আছে, অনেকে তো সমালোচনা করে, বাট এই মধ্যমপন্থী লোকজনকে প্রমোট কিন্তু জামাত শিবির করে। হ্যাঁ, তাদের সাথে একতলাপও থাকতে পারে, বাট এই মধ্যমপন্থার সাথে তাদের একটা মিল রয়েছে এবং উত্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এটা আমরা অনলাইন বিশ্লেষণ করে আমরা এটা পেয়েছি। অ্যাট দি সেম টাইম এনায়েতুল্লাহ আব্বাসি তিনি আগেও জনপ্রিয় ছিলেন বাট বিতর্কিত ছিলেন, কিন্তু এত বড় ওয়াজ মাহফিলে তিনি সুন্নি ধারার গিয়াসউদ্দিন তাহিরি, আলাউদ্দিন জিহাদি এদের সাথে ওয়াজ করতেন, বাট তিনি এবছর যে হিট করেছেন, বড় বড় প্ল্যাটফর্মে ওয়াজ করছেন, এটাও কিন্তু জামাত ঘনিষ্ঠ প্ল্যাটফর্মে। তারা সুযোগ দিচ্ছে, তারা মধ্যমপন্থী বা একামতউদ্দিনের পক্ষে, ন্যায়ের পক্ষে অন্য সামান্য একতলাপ থাকলেও তাদেরকে কিন্তু জায়গা দেয়। এই জন্য আমরা বলবো যারা সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয় ওয়াজ মাহফিলে, ভালো কিছু করতে চান, দাওয়াত দিতে চান, কালচারালি কন্ট্রিবিউট করতে চান অথবা মোটিভেশনাল স্পিচ দিয়ে তরুণ প্রজন্মকে জাগিয়ে তুলতে চান, বেকারত্ব দূর করতে চান, আত্মকর্মসংস্থান থেকে শুরু করে ওয়াজ মাহফিলের প্ল্যাটফর্ম ব্যবহার করে একটা সামাজিক বিপ্লব সৃষ্টি করতে চান, তাদেরকে কোনো একটা বিশেষ পীর বা এদের দরবারে না গিয়ে এমন প্ল্যাটফর্মে যেতে হবে যেখানে সাধারণ জনগণ বেশি আসে, যেটা নেপথ্যে জামাত শিবির কাজ করে, আর সেখানে কোনো নির্দিষ্ট দল প্রচার করা হয় না, কোনো পীরের আকিদা নয় এবং অন্যান্য সবার একটা পিসফুল কোএক্সিস্টেন্স আছে। তবে আদনান সাহেবের যে এই ব্যাপক লোক সমাগম, তাকে ঘিরে একটা উচ্ছ্বাস এবং আজহারিকে ঘিরে যেরকম ছিল, এই শূন্যস্থানে আমির হামজা নেই, বড় বড় অন্য কেউই নেই, যারা সাধারণ জন, যেমন হাফিজুর রহমান সিদ্দিকী বা এরা তো আসলে সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত নন, এদের ওয়াজ শুনে একটা বিশেষ পীরের মুরিদ, কিন্তু আজহারির অডিয়েন্স সাধারণ জনগণ বেশিরভাগই, আমির হামজার অডিয়েন্স সাধারণ জনগণ বেশিরভাগই। তো এই শূন্যস্থানটা পূরণ করার চেষ্টা অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট আবুতা আদনান করছেন। তবে আলোচনার শেষে একটা বিষয় একটু আমি সংক্ষেপে প্রেডিকশন করছি, যারা ওয়াজ মাহফিলে উল্টাপাল্টা কথা বলতেন, জ্ঞান ছিল না, জাস্ট অনলি কমেডি, হ্যাঁ কালচারাল অ্যাপ্লিকেশন আছে ওয়াজ মাহফিলের, কিছু কমেডি হবে, কিছু গান হবে, আবার কেউ কেউ তাত্ত্বিক আলোচনা করবে, সবগুলো সংমিশ্রণেই ওয়াজ মাহফিল বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে নেবে, আমরা সেটাই বিশ্বাস করি। কিন্তু একেবারে যারা অপ্রয়োজনীয় আননেসেসারি ওয়াজ করেন, যাদের ওয়াজে আসলে কোনো তাসির নেই, নেই কালচারাল ইমপ্লিকেশন, নেই রিলিজিয়াস ইমপ্লিকেশন, নেই কোনো থিওরিটিক্যাল ইমপ্লিকেশন, জাস্ট বিনোদন বা টাকা পয়সার বিষয়, এই ধরনের ওয়াজ মাহফিলের ভবিষ্যৎ 2023 সাল থেকেই খারাপ। ওয়াজ মাহফিলে একটা একটা সুস্থ ধারার দিন আসছে, অনেক অপরিশীলিত বক্তা কালের বিবর্তনে হারিয়ে যাবে, দর্শক এবং আয়োজকরা কিন্তু সচেতন হচ্ছে, একটা নীতিমালার মধ্যে হয়তো বা আসবে। অতএব যারা ওয়াজ করছেন তার একটা সিস্টেমে আসতে হবে, যেরকম ইচ্ছে সেরকম কিন্তু চলবে না, দিন শেষ হয়ে যাচ্ছে।